नमस्कार बंधुरा, बांगालीर खावा दावा आज के आमी एकटा खुबी टेस्टी रेसिपी आपनादेर संगे शेयर करब। तार नाम मटन यखनी पोलाव बा मटन ह्वाइट पोलाव। खूब झटपट रान्ना हो जाए और मटन बा चिकेनेर जे कोनो प्रिपारेशनेर संगे आपनारा एटा सार्व करते पारेन बा रायतार संगे सार्व करलेओ खेते एटा किन्तु बेश भालो लागे। खेते এটা ভীষণই সুন্দর, ভীষণই টেস্টি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করে দেখুন। তাহলে চলুন আর দেরি না করে এখনই টেস্টি রেসিপিটা পুরোপুরি দেখে নেওয়া যাক। মাটন পোলাও বানানোর জন্য এখানে আমি খাসির মাংস বা মাটন নিয়ে নিয়েছি 800 গ্রাম পরিমাণ। এখানে মাংসটা একটু চর্বি ও হাড় সমেত আছে। মাটন পোলাও বানানোর জন্য এই চর্বি আর মাংসের হাড় থাকলে বেশ ভালো হয়। আর পিসগুলো বিরিয়ানির মাংসের মতো কিন্তু বড় বড় রাখিনি, আমি এগুলো মিডিয়াম সাইজ করে নিয়েছি। এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তাকে 4 টুকরো করে নিয়েছি। 1.5 থেকে 2 ইঞ্চি মতো নিয়েছি আদা, সেটাকেও 4 টুকরো করে নিয়েছি। আর 10-12টা মতো নিয়েছি রসুনের কোয়া। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 1 চামচ গোটা জিরে, গোটা মৌরি, ধনে, ব্ল্যাক পেপার, এগুলো সব আমি 1 চামচ করে নিয়েছি। 7-8টা মতো নিয়েছি লবঙ্গ, এলাচ নিয়েছি 4টে, দারুচিনি 3টি বড় করে টুকরো করে নিয়েছি, স্টার অ্যানাইস নিয়েছি 1টা, 1টা বড় এলাচ, 1টা জয়িত্রী, আর জায়ফলে 1টা জায়ফলকে আমি 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 800 গ্রাম মাংসের জন্য 800 এমএল পরিমাণ জল। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে প্রেশার কুকারে দিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আদা, রসুন ও পেঁয়াজের গোটা টুকরোগুলো। নিয়ে নিচ্ছি গোটা মশলাগুলো। এবার 800 এমএল পরিমাণ জলটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সব উপকরণ আবারও একটু এইভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে কুকারের ঢাকাটা আটকে এটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট মতো আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি হাই হিটে। মাংসটা যে সময় সেদ্ধ হচ্ছে সেই সময় আমরা রেডি করে নেব রাইসটাকে। এখন এখানে আমি 800 গ্রাম মাংসের জন্য 800 গ্রাম মতো চালই নিয়েছি। আপনারা 800 গ্রাম চালের জন্য একটু বেশি পরিমাণ মাংস ইউজ করতে পারেন যদি ইচ্ছা করেন, না হলে মাংস আর চালের পরিমাণটা একই রাখা যায়। দেরাদুন রাইস বা বাসমতি চাল আমি ইউজ করছি। এটাকে প্রথমে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নেবার পর এটাকে জল ঝরিয়ে এক পাশে রেখে দেব। মাংসটা সেদ্ধ হলে পরে এই চালটাকে আমরা রান্না করব। আমাদের মাটনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি 15 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি একটু তুলে দেখাই কিরকম সেদ্ধটা হয়েছে। দেখুন একদম গেঁথে যাচ্ছে, একদম সুন্দর নরম হয়ে গেছে। এটা আর সিদ্ধ করবার দরকার নেই। মাংস সিদ্ধের যে জলটা রয়েছে এটাকে কিন্তু ইয়াকনি বলে, মাটন স্টক যেটা সেটাকে কিন্তু ইয়াকনি বলে। আর এই মাটন সিদ্ধ জলটা দিয়ে কিন্তু আমরা বাকি রান্নাটা করব, সেই জন্য এই পোলাওটার নাম ইয়াকনি পোলাও। মাটনটাকে আমি জল থেকে আলাদা করে নিচ্ছি। এখন আমি মাটন স্টক থেকে বা ইয়াকনি থেকে মাটনটাকে আলাদা করে নিয়েছি। আর ইয়াকনিটাকেও ভালো করে ছেঁকে নিয়ে অন্য গোটা মশলা থেকে আলাদা করে নিয়েছি। এখন এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে মাটনটা 15 মিনিট সেদ্ধ করেছি, তাতে আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই তার মধ্যেই আমার 4টে সিটি পড়েছে। এখন মাটনের কোয়ালিটি অনুযায়ী মাটন সেদ্ধ হতে সময়টা কিন্তু কম বেশি হতে পারে। একটা জিনিস মাথায় রাখবে যে মাটনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া চাই। আর এই ইয়াকনির মধ্যে সমস্ত গোটা মশলার একটা খুব সুন্দর গন্ধ এখানে এসেছে। আর এই ইয়াকনি দিয়ে আমরা বাকি রান্নাটা করব। পোলাওটা বানানোর জন্য এখানে আমি
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি। একটা বড় টেবিল চামচে এক টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি কিছু গোটা গরম মশলা, দু তিনটে দারুচিনির টুকরো নিয়েছি, চারটে এলাচ নিয়েছি, পাঁচ ছটা মতো দারুচিনি নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, দুটো স্টার এনাইস নিয়েছি আর একটা জয়িত্রী নিয়েছি। এখন আমি যে পাত্রটাতে পোলাওটা রান্না করব সেই পাত্রতে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা ঘি বা সাদা তেল যেটাতে খুশি করতে পারেন, তবে আমি এখানে সাদা তেল আর ঘি দুটোই এক টেবিল চামচ মতো ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি। ঘিটা ইউজ করছি, এতে সুন্দর গন্ধ হবে পোলাওতে সেই জন্য। এখন ঘি আর সাদা তেল দুটো ভালো করে গরম হয়ে গেলে ঢেলে দেবো গরম মশলাগুলো। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আঁচটাকে এই সময় মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। মশলাগুলো থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নেব। এখন পেঁয়াজটাতে দেখুন হালকা কালার চলে এসেছে। এবার এতে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দেবার পর সেটাকেও একটু ভালো করে ফ্রাই করে নেব তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা এবার চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা এক কাপ মতো টক দই। টক দইটা দেবার পর সেটাকেও ভালো করে একটু নেড়ে নিচ্ছি, এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনের সঙ্গে। এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ রসুনের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাংসটা। সেটাকেও এই সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এক মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি। এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আরও কিছুটা জল মিশিয়ে আমি মোট 1.5 লিটার পরিমাণ জল এখানে ঢেলে দিচ্ছি। জলটা দেবার পর এর মধ্যে এবার কিছুটা নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি মোটামুটি আরও 1 টেবিল চামচ মতো নুন এখানে অ্যাড করছি। এবার নুনটা মিশিয়ে দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এই ফুটন্ত অবস্থায় আঁচটাকে মিডিয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি আর চালটাকে ঢেলে দিচ্ছি। আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। জলটা চালটা এখন বেশ একটু ঝরঝরে হয়ে গেছে। এবার সব চালটা এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি আর 10 মিনিটের জন্য এটা আমি মিডিয়াম হিটে এটাকে কুক করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। চালটা আমাদের বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি 100 ml পরিমাণ দুধ। এমনি নর্মাল দুধই আমি এখানে ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। এখানে আমি 2-3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতো গোটা কাঁচা লঙ্কা। এতে একটা পোলাওতে ভালো গন্ধ হবে এজন্য দিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য এটা দমে বসানো যাচ্ছে 10 মিনিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ঢাকাটা খুলে আপনাদের একবার দেখাই আমাদের পোলাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে আমি একটু হালকা হাতে এইভাবে একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে গরম গরম সার্ভ করুন মাটন পোলাও একদম পুরো রেডি হয়ে গেছে এখন গরম গরম আমি এটা মাটন কষার সঙ্গে পরিবেশন করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো মাটন বা চিকেনের যে কোনো প্রিপারেশনের সঙ্গে এটা সার্ভ করতে পারেন এমনকি রায়তার সঙ্গেও এটা সার্ভ করলে খেতে ভালোই লাগে ভীষণই টেস্টি একটা রেসিপি আর খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায় ঠিক আমি যেভাবে আজকে বানিয়ে দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন যে কোনো স্পেশাল অকেশনে এটা বানালে সকলেরই কিন্তু ভালো লাগবে আর কেমন লাগলো আমার এই রেসিপি আপনারা কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে প্রত্যেকবারের মতোই অনুরোধ রাখছি আমার রেসিপিটিকে লাইক ও শেয়ার করার আর সেই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তাহলে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন বাই